হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন বিকেলবেলা, এখন হচ্ছে আমরা হচ্ছে এখন ফুটবল খেলবো। ওই যে ওইদিকে স্যারের পাপড় যদি ওই দরজায় আমি লাগাইতে পারি তাহলে আমার এক গোল, আর স্যারের পাপা যদি এইটার ভিতরে দিয়ে যে নিয়ে যাইতে পারে তাহলে স্যারের পাপা গোল দিবে। হ্যাঁ, আর কাহিনী হচ্ছে স্যার সবসময় এখানে মাঝখানে দাঁড়ায় থাকে যখন ওর বাবা আর আমি খেলি। গোল! আমার এক গোল! এই যে পুরোটা সময় স্যার এই মাঝখানে দাঁড়া হয়ে থাকে আর আমরা খেলতে পাই না। ওর দিদা আজকে বাসায় নাই, এখন নাহলে ওর দিদার ওইদিকে বারবার পাঠায় দেয়, কিন্তু থাকে না, ওই ঠিক মাঝখানেই দাঁড়া হয়ে থাকবে। বাবা সরো, বাবা সরো, মামা পাপা একটু খেলুক, সরো সরো, এইদিকে আসো, এইদিকে আসো। সাহের সর, মামা চলো, বাবা মামা পাপা একটু খেলো। ও আমাদেরকে একদম রীতিমতো খেলতে দেয় না, ঠিক আছে? আরে এত ছোট স্পেসে মানে খেলাটাই ডিফিকাল্ট। মামা সরো সরো সরো, ইয়ে আমার দুই গোল, স্যার পাপা এক গোলও দেয়নি এখনো। না না, এত কাছে এনে দিলে হবে না, একদম কাছে এনে দিছ। ও আমার ডাইনিং টেবিলটা আমার পায়ে লাগছে। বাবা সরো, স্যার সরো, ইস অন্যদিকে চলে গেছে। ও ডাইনিংটা আমার পায়ে এমন জোরে লাগলো। স্যার সরো, আমি ধরে ফেলছি, এক গোল হয় নাই। বাবা সর, ইস আমি যখন মারি স্যার একদম এইখানে আছে, এইদিকে আয়। স্যার না আসলে খুব এনজয় করে, একটু জন্য গোল হয় নাই, এই জন্য ও মাঝখান থেকে সরে না। ওকে বল দিলে ও বল টল কিচ্ছু নিবে না, ও খেলবে না। কিন্তু আমার আর ওর পাপার এরকম খেলা আমরা এরকম প্রায়ই খেলি, আর ও এখানে মাঝখানে ঠিক দাঁড়া হয়ে থাকবে। মামা তুমি কি গোলকিপার? মাঝখানে বাবা মা বল আটকায় ফেলে। বাবু এত কাছ থেকে মারতে তো হবে না, হবে না, হবে না, হবে না, ইস আমার এইদিকে মুরগি রান্না হচ্ছে। এখানে আমি রান্না চড়াই দিয়ে আমরা খেলতেছি। ইয়াল্লা চুলাই নিভে গেল। দাও এখন দাও, কই বল। আচ্ছা